এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর রিভিউ অপশন গুলো খেয়াল করবো, আমার সঙ্গেই থাকো। আমি সাদন সাদিক, এবং যে কোনো প্রফেশনাল কন্টেন্টের যখন একটু স্পেলিং ভুল থাকে সেটা কিন্তু অনেক আনপ্রফেশনাল লাগে। সো আজকে আমরা দেখবো রিভিউ অপশন দিয়ে কিভাবে এগুলো ঠিক করা যায় এবং কিভাবে আমাদের ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজ আরো ইম্প্রুভ করা যায়। তো ফার্স্টে আমরা স্ক্রিনের উপরে বাম পাশে কর্নারে দেখবো রিভিউ একটি অপশন আছে, এতে ক্লিক করি তাহলে দেখবো আমাদের বিভিন্ন অপশন খুলে গেছে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সেট করবো যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে ঠিক করছি। সো ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি সবাই ইংলিশই সেট করা থাকে, সো এটাতে কোনো কাস্টমাইজেশন দরকার নেই। ট্রান্সলেশনে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা যায়, বাট যেহেতু এখনও মাইক্রোসফট ওয়ার্ডে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা যায় না, সো আমরা এটা ইউজ করছি না। প্লাস ট্রান্সলেট করার জন্য আমাদের ইন্টারনেট লাগে, সো এই জিনিসটা দেখাচ্ছি না। পরে হয়তো কোনো একদিন আসবে ট্রান্সলেশন বাংলা, তখন হয়তো দেখাতে পারবো আমরা। তারপর বাকি থাকে যেগুলো, সেগুলো নিয়ে আজকের টিউটোরিয়াল। সো বেসিক্যালি আমাদের যখনই আমরা ওয়ার্ডকে লিখি, আমাদের ইউজুয়ালি লাল দাগ দিয়ে বুঝিয়ে দেয় যে কোথায় কোথায় আমরা স্পেলিং ভুল করেছি। তো এটা তো ইজিলি ঠিক করে যাওয়ার কথা, রাইট? বাট ঝামেলা হয় যখন আমরা 40 থেকে 50 পৃষ্ঠা করে ডকুমেন্ট লিখেছি, তখন একটি একটি করে লাল দাগ খুঁজে বের করা, তারপর একটি একটি করে এগুলো কারেক্ট করা অনেক কষ্টকর এবং অনেক টাইম কনজিউমিং। তো সিম্পল নিশ্চয় সলিউশন আছে, তাই না? তো সিম্পল সলিউশন হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। সো আমরা সিলেক্ট করবো যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে F7, তাহলে আমাদের ডান পাশে এই উইন্ডোটি খুলে যাবে। এখানে দেখো ফার্স্টে আমাদেরকে সাপ্লিমেন্টারি এই অপশনটা সাজেস্ট করছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি এই স্পেলিংটা ভুল এবং কম্পিউটার বলছে আমাদেরকে চেঞ্জ করতে অথবা ইগনোর করতে। কারণ অনেক সময় আমরা নাম দিই, মনে করি সাদমান দিলাম, সাদমান তো কোনো অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ড না, বাট ওটা ভুল হিসেবে দেখাবে, তো তখন আমরা ইগনোর দিব যেন ওয়ার্ডটা ঝামেলা না করে। তো আপাতত আমাদের এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ভুলই আছে, সো ভুলটা চেঞ্জ করার জন্য জাস্ট চেঞ্জ ক্লিক করবো, বুম আমাদের ওয়ার্ডটা ঠিক হয়ে গেল, আমাদেরকে টাইপও করা লাগলো না। এবং সাথে সাথে আমাদেরকে পরের স্পেলিং মিস্টেক পাঠিয়ে দিল যে এই বানটা ভুলি, কন্টেন্ট। সো কন্টেন্ট সাজেস্ট করছে, কন্টেক্সট সাজেস্ট করছে, কন্টেক্সট সাজেস্ট করছে, সো আমার অ্যাকচুয়ালি এখানে ওয়ার্ডটা হবে কন্টেন্ট। সো আমি চেঞ্জ দিলে বুম সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। এর পরের মিস্টেক সায়েন্স, সায়েন্স, তারপর ইন্টারঅ্যাক্টিভ, তারপর ডিরেক্টলি, বুম সাথে সাথে আমার পুরো গ্রামার সিলেক্ট হয়ে গেল এবং বললো স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। তার মানে আমাদের পুরো ডকুমেন্টে সবগুলো গ্রামার ভুল আমরা ঠিক করে ফেলেছি মুহূর্তের মধ্যে। দারুণ না ব্যাপারটা? কয়েক সেকেন্ড লাগলো মাত্র আমাদের। এখন আমাদের আইটি ঝামেলা হয় যে অনেক সময় আমরা কঠিন কোনো শব্দ ইউজ করে ফেলি। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো অডিয়েন্সের কাছে দিচ্ছি যাদের ওয়ার্ডগুলো সিম্পলিফাইড করে দেওয়া দরকার, তখন আমাদের অনেক সময় সিনোনিম খুঁজতে হয়। ফর এক্সাম্পল, সাপ্লিমেন্টারি ওয়ার্ডটা হয়তো অনেকে বুঝবে না, আমরা যে অডিয়েন্স মনে করি ক্লাস 5 এর বাচ্চাদের আমি দিব, তখন আমি চাচ্ছি না যেটা কঠিন ওয়ার্ড হোক। সো আমি যদি সিনোনিম বের করতে চাই, আমি সোর্সে যাব, ক্লিক করলে আমাদের এই অপশন চলে আসবে এবং আমাদেরকে বিভিন্ন সিনোনিম সাজেস্ট করবে। এবং আমি মনে করি যে আমার অ্যাডিশনাল এই ওয়ার্ডটা ভালো লাগলো, কিংবা এক্সট্রা এক্সট্রা ওয়ার্ডটা ক্লাস 5 এর বাচ্চা বুঝবে, তাহলে আমি এখানে ক্লিক করব, ইনসার্ট দিব, বুম সাথে সাথে আমাদের সাপ্লিমেন্টারি ওয়ার্ডটা চেঞ্জ হয়ে এক্সট্রা হয়ে গেল। সো এভাবে আমরা যে কোনো ওয়ার্ড ইজিলি সিনোনিম খুঁজে পেতে পারি। এবং অনেক সময় যখন আমরা কোনো উপন্যাস লিখছি কিংবা গল্প লিখছি, আমাদেরকে কোনো বেটার ওয়ার্ড দরকার হয়, বেটার সিনোনিম দরকার হয় যেটাতে ভালো এক্সপ্রেশন হয়, তো ওগুলোর জন্য আমরা সিনোনিম খুঁজলে খুব ভালোভাবে আইডিয়া পাবো। তো এই হচ্ছে থিসাউরাসের কাজ। এরপর ফাইনাল একটি জিনিস হচ্ছে ওয়ার্ড কাউন্ট। সো এই সিলেন্ডার ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে আমাদেরকে বলে দিয়ে কটা পেজ, কটা ওয়ার্ড, কটা ক্যারেক্টার, প্যারাগ্রাফ, লাইন সব বলে দেয়। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্ট। আমাদের অনেক সময় প্রফেসর বলে দেয় যে লিমিটেড 1000 words কিংবা লিমিটেড 5000 words, সো এটার মধ্যে লিখতে হবে। সো আমরা এখানে ওয়ার্ড কাউন্ট দিলে ইজিলি বুঝতে পারবো যে আমাদের কত ওয়ার্ড হচ্ছে এবং আমাদেরকে বারবার প্রতিটা ওয়ার্ড কাউন্ট করতে হবে না। সো এই হচ্ছে আমাদের টোটাল স্পেলিং, ডিফাইন, থিসরাস অ্যান্ড ওয়ার্ড কাউন্টের কাজ। বেসিক্যালি ডিফাইন যা করে, থিসরাস সেম কাজই করে, জাস্ট সিনোনিমগুলো বের করে দেয়। সো আপাতত এতটুকুই। আমাদের লাস্ট আইটি জিনিস আছে, এটা হচ্ছে এখানে একটা টিক চিহ্ন আছে, নো প্রুফিং এরর্স, অর্থাৎ আমাদের স্পেলিং চেক যা করে ঠিক এটা সেম কাজই করে। যদি আমাদের কোনো স্পেলিং ভুল থাকে, ফর এক্সাম্পল এখানে এটা দিই, তারপর যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এখানে ক্রস দেখাচ্ছে, অর্থাৎ কোনো একটি বানান ভুল আছে। ক্লিক করবো, এটা ওপেন খুলে যাবে, আমি চেঞ্জ দেবো, সাথে সাথে ঠিক হয়ে যাবে। সো আমরা সবসময় এখানে খেয়াল রাখবো যে আমাদের কি সব ঠিক আছে না, টিক চিহ্ন থাকলে সব এরর ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের স্পেলিং, গ্রামার, সোর্স আর ওয়ার্ড কাউন্টের কাজ। সো এইভাবে আমরা যে কোনো ডকুমেন্ট যখন শেষ করবো তখন রিভিউ করে পুরোপুরি 100% ঠিক করে ফেলতে পারবো। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। আমি সাদন সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটি দেখলে অন্য কারো লাভ হবে, কাইন্ডলি তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না।